बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের 11 অধ্যায় পড়াচ্ছিলাম আমি। আমি এখন পর্যন্ত কোনো পার্টিসিপেন্ট দেখতে পাচ্ছি না। কাউকে দেখা যাচ্ছে না এখন পর্যন্ত। আমি পড়াতে শুরু করি। আমি একাদশ অধ্যায় পড়ছিলাম। আমরা তো গতদিন পড়েছি হলো ধান সম্পর্কে, বাংলাদেশের খাদ্যশস্য, কৃষি পণ্য এবং কৃষি ফসল দুই ভাগে ভাগ করা যায়, খাদ্যশস্য এবং অর্থকরী ফসল। আর যেখানে খাদ্যশস্যের মধ্যে ধান, দেখো ধানই প্রধান খাদ্যশস্যের মধ্যে। বাংলাদেশে তিন ধরনের ধান উৎপাদন হয়, আউশ, আমন এবং বোরো, এবং বাংলাদেশের সব জেলায় ধান উৎপাদন হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিনহা, জিমিস আর কাউকে তো দেখতে পাচ্ছি না, কি ব্যাপার? মিস আমি অনেকবার বলছি, মিস আমি গ্রুপে 3-4টা মেসেজ দিছি, কিন্তু মেসেজ সবাই দেখে কিন্তু কেউ রিপ্লাই দেয় না, কেউ মানে গুরুত্ব দেয় না। দেখো তো ক্লাস আয়োজন করে বসে আছি। মিস আমি ফোনও দিছিলাম আরসে কয়েকটা মেরে, কিন্তু ওরা ফোনও ধরে না। দাঁড়াও, আমি একদম হেড স্যারকে বলবো কেন এরকম করে, এগুলো নতুন পড়া না, করতে হবে না, একদম নতুন পড়া। আচ্ছা শোনো, প্রথমে গত ক্লাসে আমরা এই অধ্যায়টা শুরু করেছি, বাংলাদেশের সম্পদ ও শিল্প। এখন এখানে কৃষি পণ্য দেখেছিলাম দুই রকমের হয়, সিনহা বলো কি কি কৃষি ফসল? একটা হলো খাদ্যশস্য, আর একটা সিনহা বলো আর একটা কি? খাদ্যশস্য আর অর্থকরী ফসল। আর অর্থকরী ফসল। খাদ্যশস্যের মধ্যে কি কি আছে বলো? ধান, গম, মিস ডাল, গম, ভুট্টা, তারপরে হচ্ছে আলু, সবজি, ফলমূল। আর অর্থকরী ফসলে হচ্ছে পাট, চা, ইক্ষু, তামাক, ফুল, এগুলা। হ্যাঁ, খাদ্যশস্যের মধ্যে ধান পড়েছিলাম গতদিন। ধানের মধ্যে আউশ, আমন, বোরো তিন রকমের ধান হয়। বাংলাদেশের সকল জেলায় ধান হয়, তার মধ্যে রংপুর, কুমিল্লা, সিলেট, যশোর, কিশোরগঞ্জ, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, বগুড়া, দিনাজপুর এইসব অঞ্চলে ধান বেশি হয়। রংপুর জেলায় হয় আমন ধান, আর সিলেট জেলায় হয় বোরো ধান। বোরো ধান। হ্যাঁ, আর তাপমাত্রা ধান চাষের জন্য 16 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, আর বৃষ্টিপাত 100 থেকে 200 সেন্টিমিটার। 200 সেন্টিমিটার। বৃষ্টিপাত কিভাবে মাপে বলেছিলাম? মনে করো আজকে যে সামান্য বৃষ্টিপাত হচ্ছে, খেয়াল করেছো? হচ্ছে তোমরা কোথায় থাকো? হচ্ছে এখানে
আবহাওয়াবিদরা খোলা একটা পাত্র রাখবে, তারপর ওই পানিটুকু মেপে দেখবে কত সেন্টিমিটার হলো, ওইভাবে মাপা হয়। আর নদী অববাহিকার পলি মাটি ধান চাষের জন্য উপযোগী। আজকে পড়বো আমরা গম সম্পর্কে। গম দেখো প্রায় বাংলাদেশের সব অঞ্চলে গম চাষ হয়, তবে উত্তরাঞ্চলের জেলাগুলোতে গম চাষের উপযোগী। উত্তরাঞ্চল বলতে রংপুর, দিনাজপুর, পাবনা, রাজশাহী, কুষ্টিয়া, যশোর, বগুড়া। আর গম চাষের জন্য তাপমাত্রা লাগে 16 থেকে 22, ধানে যেখানে 16 থেকে 30, আর এখানে কম লাগে কিন্তু, কারণ গম শীতকালীন ফসল, এটা রবি শস্য। বৃষ্টিও কম লাগে 50 থেকে 75, এবং বৃষ্টিহীন শীত মৌসুমে পানি সেচ দিতে হয় কিছু। আর উর্বর দোআঁশ মাটি গম চাষের জন্য বিশেষ সহায়ক। আচ্ছা, এই তথ্যটুকু তুমি 2 মিনিট একটু পড়ো সিনহা, তোমাকে এখান থেকে প্রশ্ন করব। হ্যাঁ, এখন 2 মিনিট একটু দেখো গম সম্পর্কে। বলো সিনহা, গমটা দেখছো তো? একটু দেখছো? দেখেছি। তাহলে বলো কোন অঞ্চলের জেলাগুলোতে গম চাষ বেশি উপযোগী? কোন অঞ্চলের জেলায়? উত্তরাঞ্চলে। উত্তরাঞ্চলে। হ্যাঁ, জেলাগুলোর নাম বলো দেখি। দিনাজপুর, রংপুর, পাবনা, রাজশাহী, কুষ্টিয়া, যশোর, বগুড়া। তাপমাত্রা কত লাগে গম চাষের জন্য? 16 থেকে 22 সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস। ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কত লাগে? 16 থেকে 50 সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন। বৃষ্টিপাত লাগে। হ্যাঁ, তাপমাত্রা তো বললে, বৃষ্টিপাত হলো 50 থেকে 75। আর কোন কোন মৌসুমে গম চাষ হয়? শীত মৌসুমে। আর বাংলাদেশের উর্বর দোআঁশ মাটি গম চাষের জন্য সহায়ক। কিরকম মাটি লাগে বলো? দোআঁশ মাটি। হ্যাঁ, উর্বর দোআঁশ মাটি। অন্যান্য খাদ্যের শস্যের মধ্যে রয়েছে তিল। তিল চেনো তোমরা? তিল দেখেছো? তিল দেখছো? তিল দেখে না, আমি তিল চিনি না। তিল চেনো না? ওই যে বার্গারের উপরে ছেটানো থাকে ছোট ছোট সাদা, সেটা চিনি চিনি চিনি। ওইটা চোকা ছেলা, ওইটার উপরে কালো খোসা থাকে। যেটা বার্গারের উপরে দেওয়া হয় তিলটা, ওটা হলো ছোট ছোট না, সাদা থাকে ওটা ভিতরের অংশটা, ওর উপরে কালো খোসা থাকে, ওটাকে বলে তিল। তিল থেকে তেল হয়। আর সরিষা, সরিষা তো চেনো নিশ্চয়ই? বাদাম আর তিসি, তিসি অনেকটা তিলের মতোই, আর একটু বড় তিলের থেকে। তিল তো অনেক ছোট। হ্যাঁ, ওই প্রবাদটা শুনো নাই, তিল থেকে তাল করা, তিলকে তাল করা। তিল মানে অনেক ছোট, তাল মানে বড়। হ্যাঁ, মানে এখানে তুলনা করছে যে ছোট একটা বিষয়কে বড় করা। আচ্ছা, তিসি ওই তিলের থেকে সামান্য বড়, এটাও তেলবীজ। ডালের মধ্যে মসুর, মুগ, মটর, মাসকলাই, খেসারি এবং ভুট্টা, যব, আলু, সবজি, ফলমূল প্রধান। এগুলো হলো খাদ্যশস্য। আর বাংলাদেশে এসব খাদ্যশস্য কম খরচে চাষ করা যায়। শীতকালে হয় এগুলো, তেলবীজ হয় শীতকালে কম তাপমাত্রায়, আর পানি সেচের বিশেষ প্রয়োজন হয় না, বিদ্যুৎ খরচ কম হয়, ফলে কৃষকের কৃষি পণ্য বিক্রয় অধিক লাভবান হওয়ার সুযোগ থাকে। এই ম্যাপটা দেখো কোথায় কি হয়। এ হলো ধানের চিহ্ন আর এ হলো গমের চিহ্ন। এই দেখো ধান, দেখো প্রায় প্রতি জেলাতেই ধানের চিহ্ন আছে, আছে কিনা বলো? আছে, কিন্তু গমের চিহ্নটা আবার এই দেখো এদিকে, দিনাজপুর, রংপুর, রাজশাহী, বগুড়া, তারপরে কুষ্টিয়া, পাবনা, যশোর, এই পর্যন্তই। কিন্তু এদিকে কিন্তু গমের চিহ্ন নাই, দেখো সিলেটে নাই, চট্টগ্রামে নাই, এইদিকে নাই, নোয়াখালী, বরিশালে নাই। তাহলে গম বলতে কোন উত্তরাঞ্চলে, উত্তর মানে এই উপরের দিকে, এই অঞ্চলের জেলাগুলোতে গমটা বেশি হয়।
এবার দেখো অর্থকরী ফসল কাকে বলে দেখো, যে সকল ফসল সরাসরি বিক্রির জন্য তার চাষ করা হয় তাকে বলে অর্থকরী ফসল। আচ্ছা এর আগে প্রশ্ন লেখো, গম থেকে প্রশ্ন লেখো। সিনহা খাতা কলম আছে? জিমিস লেখো, বাংলাদেশের কোন অঞ্চল গম চাষের জন্য বিশেষ উপযোগী? আজকের প্রশ্ন 1 নম্বর, বাংলাদেশের কোন অঞ্চল গম চাষের জন্য বিশেষ উপযোগী? বাংলাদেশের কোন অঞ্চল গম চাষের জন্য বিশেষ উপযোগী? লিখেছ? লিখেছি। এরপরে লেখো, বাংলাদেশের কোন কোন জেলায় গম চাষ ভালো হয়? বাংলাদেশের কোন কোন জেলায় গম চাষ ভালো হয়? এরপর লেখো, গম চাষের জন্য কত ডিগ্রি তাপমাত্রার প্রয়োজন? গম চাষের জন্য কত ডিগ্রি তাপমাত্রা প্রয়োজন? এরপরে লেখো, গম চাষের জন্য কত সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন? লিখছো কি সিনহা? জি মিস লিখছি। গম চাষের জন্য কত সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন? গম চাষের জন্য কি ধরনের মৃত্তিকা প্রয়োজন? গম চাষের জন্য কি ধরনের মৃত্তিকা প্রয়োজন? কি ধরনের বলো? উর্বর দোআঁশ মাটি। এরপরের প্রশ্নে চলে যাও, অর্থকরী ফসল কাকে বলে? অর্থকরী ফসল কাকে বলে? ক্যাশ অর কমার্শিয়াল ক্রপস? উত্তরটা কি হবে? যে সকল ফসল সরাসরি বিক্রির জন্য চাষ করা হয় তাকে অর্থকরী ফসল বলে। যে সকল ফসল সরাসরি বিক্রির জন্য চাষ করা হয় তাকে অর্থকরী ফসল বলে। যে সকল ফসল সরাসরি বিক্রির জন্য চাষ করা হয় তাকে অর্থকরী ফসল বলে। লিখেছ? আচ্ছা এবার চলে যায় অর্থকরী ফসলের মধ্যে আছে পাট। পাট হলো বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল। তো এখানে সাধারণত 2 প্রকার পাট চাষ হয় বাংলাদেশে, একটা হলো দেশি আর একটা তোষা। তোষা পাট আর দেশি পাট, 2 রকম ধরন জাত আর কি। কোন কোন জেলায় হয় দেখো, রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, যশোর, ঢাকা, কুষ্টিয়া, জামালপুর, টাঙ্গাইল, পাবনা প্রভৃতি জেলায় পাট চাষ ভালো হয়। আবার দেখো, রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, যশোর, ঢাকা, কুষ্টিয়া, জামালপুর, টাঙ্গাইল, পাবনা প্রভৃতি জেলায় পাট চাষ ভালো হয়। আর পাট হলো উষ্ণ অঞ্চলের ফসল, অর্থাৎ এটা কিন্তু পানিও বেশি লাগে, তাপমাত্রাও বেশি লাগে। দেখো পাট চাষের জন্য অধিক তাপমাত্রা প্রয়োজন, 20 ডিগ্রি থেকে 35 ডিগ্রি। কত সিনহা? 20 থেকে 35। সিনহা আছো নাকি চলে গেছো আবার? সিনহা, সিনহা তুমি কি ক্লাসে আছো? আছি।
আরেকজনকে জয়েন করলো, আবার বের হয়ে গেল নাকি মোবাইল ফোনের আইডি, বুঝছো? না বুঝতে পারলাম না নাম কি, নাম নাই। মিস মনে হয় শিফা। ও নাম রোল কিছু লেখা নাই, মোবাইল ফোনের আইডি দিয়ে ঢুকলো, আবার মনে হয় বেরোচ্ছে। শিফা কি আর্টস নিয়েছে না কমার্স? মিস শিফা আর্টস। শেফা, এটা কোনটা? আরেকটা আছে শেফা মিয়াজি, ও কি করছে শেফা মিয়াজি? না আমি ওটা জানি না, কিন্তু শিফা ওটা অন্য শিফা, অন্য শিফা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ও তোমাদের ব্যাচটা এরকম হয়ে গেল কেন? অন্য কোন ক্লাসে এরকম একজন নিয়ে ক্লাস করা লাগে না, বুঝছো? উপস্থিতি ধরো 50% অথবা 40% অন্তত থাকে, কিন্তু তোমাদের 20 জনে একজন কেমন কথা বলো তো? আমি কিন্তু এটা কর্তৃপক্ষকে জানাবো দ্রুতই, তখন কিন্তু কঠিন হবে। আচ্ছা মিস জানান, মিস আমি আমি যে কোশ্চেন গুলা আমি এখন করতেছি না, ওই কোশ্চেন গুলা আছে না মিস, ওদের দিবেন না, হ্যাঁ তাহলে মিস দেখবেন জয়েন করবে। হ্যাঁ আমি বলবো যে মিস দিতে মানা করছে। তোমাদের তোমাদের গ্রুপে না এভাবে লেখার দরকার নাই, গ্রুপে বলবা যে ম্যাডাম প্রশ্ন লেখাচ্ছে পরীক্ষার জন্য, সবাই জয়েন করো, এরকম ব্যাস। আচ্ছা এবার দেখো, বৃষ্টিপাত লাগে 150 থেকে 250 সেন্টিমিটার পাট চাষের জন্য, আর নদী অববাহিকার পলিযুক্ত দোআঁশ মাটি পাট চাষের জন্য বিশেষ সহায়ক। হ্যাঁ তাহলে দেখো একরকম না হয়ে যায় আবার, ধান গম পাট সবটার জন্য আলাদা আলাদা মনে রাখতে হবে। হ্যাঁ পাট চাষের ম্যাপটা দেখো কোথায় কোথায় হয়, পাট হয় এই যে প্রায় অনেক জেলাতেই পাট হয়, নদী অববাহিকা মানে নদীর আশপাশের এলাকায় বেশি হয়। চা, চা কোথায় হয়? চা হলো এই যে সিলেট অঞ্চলে, সিলেট পার্বত্য চট্টগ্রাম কিছুটা, এখন আবার পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুরেও হয়। আর এটা হলো ইক্ষু, ইক্ষু মানে কি জানো সিনহা? ইক্ষু কি চেনো সিনহা বলো? সিনহা মিস আখ, আখ, হ্যাঁ আখ। আখ থেকে কি তৈরি করে? চিনি, চিনি, হ্যাঁ চিনি, গুড়, এগুলো আখের গুড়। এই হলো ম্যাপে অর্থকরী ফসলগুলো উৎপাদন, বাংলাদেশের পাট চা ইক্ষু উৎপাদনকারী অঞ্চল। আচ্ছা ইক্ষু, ইক্ষুর জন্য কি লাগে দেখো, এই অনেকগুলো ক্রপস কিন্তু সবটার জন্য আলাদা তাপমাত্রা, তারপরে বৃষ্টিপাত, এটা একটা তালিকা করে ফেলো তো সিনহা, তোমাকে একটা কাজ দিলাম বাড়ির কাজ, একটা তালিকা মানে, তালিকা মানে কি টেবিল ছক। হ্যাঁ কিভাবে করবা শোনো, প্রথমে দিবা হলো ফসল, প্রথম লাইনে ফসল দিয়ে লিখবা ধান গম চা এরকম, তারপরে দিবা তাপমাত্রা, তারপরের কলামে দিবা হলো বৃষ্টিপাত, তারপরের কলামে দিবা মাটি, পারবা? আমাকে আমি কিন্তু ছবি নেব, এটার ছবি তুলে আমাকে দিয়ে দিয়ে পাঠাবা। আচ্ছা মিস, এরকম ছকে থাকলে পড়তে সুবিধা হবে। আমাকে ছক করে আগামী ক্লাসে আমাকে ছবি দেবা। চিনি গুড় উৎপাদনের জন্য ইক্ষু বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ ফসল, আর ইক্ষু চাষের জন্য লাগে সমতল ভূমি। কোথায় কোথায় হয় দেখো, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, কুষ্টিয়া, খেয়াল করো যে যেসব এলাকায় গম হয় ওই সব এলাকায় আবার আখও হয়, ওই অংশটাই বেশিরভাগ। ঢাকা, যশোর, ময়মনসিংহ ইক্ষু চাষের প্রধান অঞ্চল, আর ইক্ষু উৎপাদনের জন্য তাপমাত্রা লাগে 19 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, কত বলো? 19 ডিগ্রি থেকে 30 ডিগ্রি, হ্যাঁ সেলসিয়াস। আর বৃষ্টিপাত 150 সেন্টিমিটার, আর মাটি কেমন লাগে, বেলে দোআঁশ ও কর্দমাময় দোআঁশ মাটি। কর্দমাময় মানে একটু কাদা কাদা ভেজা ভেজা মাটি থাকবে, কাদা মাখা এরকম।
দোয়াশ মাটি কি তোমাদেরকে বলি, দোয়াশ মাটি হলো যে মাটিতে বালু, পলি আর কাদা তিন রকম মিশ্রণ নির্দিষ্ট সমান অনুপাতে থাকে। একটু বালিও থাকবে, একটু পলি থাকবে, একটু কাদা থাকবে, এই তিনটার মিশ্রণকে বলে দোআঁশ মাটি, বুঝছো? আর চা, অর্থকরী ফসলের মধ্যে চা আছে, আর চার বেশিরভাগ রপ্তানি হয়, চার যে উৎপাদন হয়। আর পানি নিষ্কাশন বিশিষ্ট ঢালু জমিতে চা ভালো হয়, অর্থাৎ গাছের গোড়ায় যাতে পানি না জমে, চা গাছের গোড়ায় পানি জমলে গাছ মরে যায়, এজন্য পানি দরকার, কিন্তু পানিটা যাতে ঢাল হয়ে নেমে যায়, এজন্য সিলেট চট্টগ্রামের পাহাড়ি টিলা এলাকায় ওই চা বাগানটা বেশি হয়। তাহলে বুঝতে পারছো এবার টিলায় কেন চা চাষ করা হয়? টিলা মানে নিচু ধরনের পাহাড়। তো এছাড়া চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, ঠাকুরগাঁও এসব জায়গায় চা চাষ হয়। এবং চা চাষের জন্য উষ্ণ এবং আর্দ্র জলবায়ু প্রয়োজন। উষ্ণ মানে গরম, আর্দ্র মানে বৃষ্টিপাত হবে এরকম ভেজা। আর 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস হলো তাপমাত্রা, আর 250 সেন্টিমিটার হলো বৃষ্টি। আর মাটি লাগবে হলো উর্বর লৌহ ও জৈব পদার্থ মিশ্রিত দোআঁশ। জৈব পদার্থ মানে গাছের পচা পাতা, তারপরে জৈব সার বলতে উদ্ভিদের জৈব সার যেগুলো থাকে সেরকম। আর চা চাষের উপযোগী হলো এই অবস্থা। আর এছাড়াও লাগে মূলধন, লাগে শ্রমিক, পরিবহন, বাজার প্রভৃতি নিয়ামক এই চা চাষের সম্প্রসারণের উপরে বা উৎপাদনের উপরে প্রভাব ফেলে। তাহলে বলো আমরা কয়টা ফসলের উপযোগী অবস্থা পড়লাম, বলো বলো সিনহা, কি কি পড়লাম? ধান, তারপর গম, ধান গম ইকু চা পাট, গম পাট, তিন চার পাঁচ, পাঁচটা। এই পাঁচটা ফসল তুমি কি করবা? ছক করবা, ছক করে তালিকা তৈরি করবো সুন্দর করে। হ্যাঁ, আমি আগামী ক্লাসে ছবি তুলে পাঠাবো, দেখবো। আচ্ছা মিস, তোমাদের কি গ্রুপ আছে? গ্রুপ মানে নাইন আর্টস এর মেসেঞ্জার গ্রুপ এরকম আছে? জি মিস আছে। ওখানে টিচাররা মেসেজ দিলে পাও? মিস ওখানে কোনো টিচার নাই। ও শুধু তোমরাই? জি মিস একটা আছে, জি মিস একটা আছে, ওটাতে, হ্যাঁ ওটাতে সবাই মেসেজ দেয়। ও কি নাম সব টিচাররা? গ্রুপটার নাম কি? গ্রুপটার নাম কি? মিস ক্লাস 10 হিউম্যানিটিস। ক্লাস 10 হিউম্যানিটিস। 21 লেখা? নো মিস, কিছু লেখা নাই শাল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, শস্য বহুমুখীকরণ এবার পড়ব। শস্য বহুমুখীকরণ হলো, আমি আমি আগে সহজ করে বলি, মনে করো এক জমিতে খালি ধানই চাষ করা হয় বছর পর বছর, তো ওই জমিটা এক সময় উর্বরতা হারিয়ে ফেলবে। যে ওই ওই জমিতে যদি অন্য ফসল চাষ করা হয়, বহুমুখীকরণ মানে ইংরেজিটা দেখো ক্রপ ডাইভার্সিফিকেশন, মানে ডাইভার্স করা, অন্য রকম ফসল চাষ করা। যেমন বাংলাদেশের শীতকাল প্রধানত রবি শস্য চাষের জন্য উপযোগী। রবি শস্য বলতে শীতকালীন ফসলগুলোকে বোঝায়, এবং এক্ষেত্রে বিভিন্ন অঞ্চলে প্রায় একই ধরনের শস্য চাষ করা হয়। আর যেমন কৃষক শস্যের মূল্য কম পায়, এবং জমিতে একই শস্য চাষ মাটির পুষ্টিকে ক্ষতিগ্রস্ত করে। মনে করো ধান একটা নির্দিষ্ট উপাদান বছরের পর বছর টেনে নিচ্ছে মাটি থেকে, তো মাটিতে ওই উপাদানটা কি হবে, এক সময় কমে যাবে। আর বহু ধরনের শস্য চাষ করলে কৃষক উচ্চ মূল্য পায়, এবং বিভিন্ন শস্য গাছের অংশ নানা ধরনের জৈব পদার্থ মাটিতে মিশে পুষ্টির ঘাটতিটা রোধ হয়, মানে মাটির পুষ্টি, ফলে অত্যাধিক সার ব্যবহার করতে হয় না। এভাবে কৃষক
বহুমুখী শস্য চাষ করে নিজে এবং পরিবেশকে উপকৃত করতে পারে। মনে করো এরকম ধান হলো জমিটায়, ধানের পরে ধরো শীতকাল এসে গেল, তখন সে যদি গম চাষ করে, গমের পরে দেখা গেল কিছু তেল বীজ, হ্যাঁ এইভাবে নানান রকমের শস্য চাষ করলে কি হয়, মাটির মাটিরও পুষ্টি, পুষ্টি মাটির পুষ্টি মানে মাটিতে যেসব উপাদান থাকা দরকার সেই উপাদানগুলো যাতে থাকে, এটাকে বলছে মাটির পুষ্টি। তো এখনো বেশ অনেকটা সময় আছে সিনহা, এখন কি আর আমি নতুন পড়ার দিকে যাব নাকি পুরানোটা একটু ঝালাই করব বলো? মিস পুরানোটা একটু ঝালাই করি। হ্যাঁ বনাঞ্চল একসাথে আবার অনেক বেশি পড়ে ফেললে আমার মনে রাখতে পারবো না, বনাঞ্চলটা একটু কঠিন আছে, ওটা দেখি আর কেউ কেউ আসে কিনা সামনের ক্লাস গুলোতে। এবার তুমি বলো, আমি তো অনেকক্ষণ ধরে বলছি, হ্যাঁ তুমি এবার বলবা, ধরো ধান চাষের জন্য কি কি লাগে, গমের জন্য কি কি লাগে, এবার তুমি বলবা আমি শুনবো, বলো বাবা বলো। মিস ধান চাষের জন্য 16 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা লাগে, হুম 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টি প্রবণ লাগে, তারপরে ধান চাষের জন্য পলি মাটি অনেক বেশি, মানে নদীর পাশে যে মাটিগুলো হয় ওইগুলো অনেক বেশি হুম উপযোগী। হ্যাঁ এই তিনটা জিনিসই বেশি দরকার, তাপমাত্রা, বৃষ্টিপাত আর মাটি। এবার গমের জন্য কেমন লাগে বলো? গমের জন্য 16 থেকে 22 সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রা প্রয়োজন, 20 থেকে 75 সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন, তারপর দোআঁশ মাটি, উর্বর দোআঁশ মাটি চাষের জন্য অনেক উপযোগী গম চাষের জন্য। আচ্ছা আরেকটা জিনিস তোমাকে বলতে হবে, বিশেষ কিছু যদি থাকে, যে উত্তরাঞ্চলের জেলাগুলো গম চাষের উপযোগী এবং জেলাগুলোর নাম আরেকবার বলো, জেলাগুলোর নাম বলো কোন কোন জেলায় গম চাষ হয় বলো। দিনাজপুর, রংপুর, পাবনা, রাজশাহী, কুষ্টিয়া, যশোর, বগুড়া প্রভৃতি। হ্যাঁ হ্যাঁ একটু দেখে নিই আমরা, এই যে দিনাজপুর, রংপুর, রাজশাহী, বগুড়া, কুষ্টিয়া, যশোর। এবার পাট অর্থকরী, চাষে, হ্যাঁ অর্থকরী ফসল পাট কাকে বলে বলো, আগে অর্থকরী ফসল কাকে বলে বলো। মিস যে সকল ফসল সরাসরি বিক্রির জন্য চাষ করা হয় তাকে অর্থকরী ফসল বলে। এবার পাট চাষের কি কি লাগে, কোথায় হয় আগে এটা বলো, কি কি কয় প্রকার পাট এটা বলো। মিস পাট সাধারণত 2 প্রকার কি কি চাষ হয়, দেশি এবং তোষা পাট। কোন কোন জেলায় হয়, জেলাগুলোর নাম বলো। রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, জামালপুর, টাঙ্গাইল, পাবনা প্রভৃতি জেলায় পাট চাষ হয়। পাট কোন পাট অঞ্চলের চাষের ফসল, কোন অঞ্চলের ফসল পাট? উষ্ণ অঞ্চলের ফসল, হ্যাঁ উষ্ণ বলতে এখানে গরম, যেসব এলাকায় গরম। হ্যাঁ। তাপমাত্রা কত লাগে বলো? 20 থেকে 35 সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রা আগে ডিগ্রি প্রয়োজন। করতে হবে পরে সেলসিয়াস, 20 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এভাবে। হ্যাঁ হ্যাঁ এবার বলো। 150 থেকে 250 সেন্টিমিটার বৃষ্টি প্রয়োজন। মাটি মাটি কেমন, পলি মাটি, দোআঁশ মাটি পাট চাষের জন্য বিশেষ সহায়ক। এবার বলো ইক্ষু, ইক্ষু থেকে কি কি উৎপাদন হয় বলো, ইক্ষু থেকে কি কি উৎপাদন হয়, চিনি আর গুড় তাই না? চিনি এবং গুড়। হ্যাঁ আর ইক্ষু চাষের জন্য কেমন ভূমি প্রয়োজন, সমতল ভূমি প্রয়োজন। হ্যাঁ পাহাড়ে কিন্তু হবে না আখের চাষ। হ্যাঁ কোন জেলায় হয়, জেলাগুলোর নাম বলো। রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, যশোর, ময়মনসিংহ ইক্ষু চাষের জন্য অনেক উপযোগী। এবার বলো এটার তাপমাত্রা এবং বৃষ্টিপাত। মিসেরা তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা, আর
বৃষ্টি হচ্ছে কমপক্ষে 150 সেন্টিমিটার পর্যন্ত। হ্যাঁ, মাটি কিরকম লাগে? বেলে দোআঁশ ও কর্দমায় দোআঁশ মাটি। কর্দমাময়, কর্দমা মানে, হ্যাঁ কর্দমাময় মানে কাদা মাটি আর কি। কাদা মাটি। হ্যাঁ, এবার বলো চা চাষের জন্য, চা চা অর্থকরী ফসল এবং বেশিরভাগ বিদেশে রপ্তানি হয়, এবং কোন কোন জেলায় চা বাগান আছে, জেলাগুলোর নাম বলো। চট্টগ্রাম, রাঙামাটি, ঘাগড়াছড়ি, বান্দরবন, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে চা চাষ হয়। আর চা চাষের জন্য কিরকম জলবায়ু প্রয়োজন? উষ্ণ ও আর্দ্র। উষ্ণ আর্দ্র বলতে কি বোঝাচ্ছে একটু বলো। একটু গরম আর একটু ঠান্ডা। না না, ঠান্ডা না, আর্দ্র মানে হলো বৃষ্টি হবে এরকম, ভেজা লাগে না, বৃষ্টি। আর্দ্র মানে বৃষ্টি, আর্দ্র মানে হলো আর্দ্রতা, জলীয় বাষ্প মানে বৃষ্টি। গরমও থাকবে বৃষ্টিও থাকবে, দেখছো না সিলেটে কিন্তু অনেক বৃষ্টি হয়। আচ্ছা, এবার তাপমাত্রা বলো কত? 16 ডিগ্রি সেলসিয়াস থেকে 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা প্রয়োজন। আর বৃষ্টিপাত 250 সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন। মাটি কেমন দরকার? উর্বর লৌহ ও জৈব পদার্থ মিশ্রিত দোআঁশ মাটি। আচ্ছা, থ্যাংক ইউ। এবার বলো, এগুলো হলো প্রাকৃতিক নিয়ামক বলে, বুঝছো, এই যে তাপমাত্রা বা বৃষ্টিপাত, এত ডিগ্রি তাপমাত্রা বা এত সেন্টিমিটার বৃষ্টিপাত, এগুলো হলো প্রাকৃতিক নিয়ামক। এখানে কথাটা বোঝো একটু, কৃষি ফসলের প্রাকৃতিক নিয়ামক ছাড়াও, মানে এই যে তাপমাত্রা বৃষ্টিপাত এগুলো ছাড়াও আরো কি কি লাগে দেখো, মূলধন লাগে, টাকা ছাড়া, মূলধন বলতে এখানে টাকা, টাকা জমি এসব, এসব ছাড়া কি চাষ করা যাবে? মনে করো একজন কৃষকের জমিও নাই টাকাও নাই, সে কি পারবে চাষ করতে? না। তাহলে কি কি লাগবে? মূলধন লাগবে, শ্রমিক, মনে করো একটা কৃষক সে একাই কি অনেকগুলো জমি চাষ করতে পারবে? না, পারবে না, শ্রমিক লাগবে। পরিবহন লাগবে, মনে করো পণ্যটা উৎপাদন হলো ধান বা গম, ওটা নিয়ে বাজার পর্যন্ত যেতে হবে, এটা হলো পরিবহন লাগে। আবার বাজার হলো কোনো শস্য উৎপাদন করে সেটা আবার বাজারে বিক্রি করতে হবে, অর্থাৎ সেটা চাহিদা থাকতে হবে, হ্যাঁ এটাকে বলে বাজার। এগুলো হলো অর্থনৈতিক নিয়ামক বলে। এই নিয়ামক গুলা, এই যে সম্প্রসারণে, এই কৃষি সম্প্রসারণে উৎপাদনের উপরে জয়েন করছে, কে কে এটা, শেফা, শেফা নাকি কে? মোবাইলের আইডি দিয়ে, তোমার নাম কি? অপো A5, এটা কে বলো, নাম বলো, নাম বলো। সিনহা, তুমি কি জানো কে? মিস মনে হয় শিফা। কথা বলে না কেন? তো আমি উপস্থিতি দেব না তো, এভাবে ক্লাস শেষের 3 মিনিট আগে আসছে। মিস নাম লিখছে এবং রোল লিখছে। না না, আমরা লিখলেই হবে না, আমি কিন্তু একদম রিপোর্ট করে দেব। নাম রোল লিখছে, মনে করো পড়লোই না, 2 মিনিট আগে আসলো, নাম রোল লিখলে হবে? আবার কথাও বলে না, যে ডাকছি যে তুমি কে, নাম বলো না। আচ্ছা, এরপরে দেখো সিনহা, আর 2-3 মিনিট আছে, আমরা শেষ করব। আর এর আগে শস্য বহুমুখী বলতে তুমি কি বুঝলা, নিজের ভাষায় একটু বলো তো সিনহা। মিস, যে মাটিতে একটা ফসলই বেশি ফলায় ওই মাটি। না, এক ফসল ফলালে তো ওই মাটির পুষ্টি উপাদান কমে যাবে, কমে যাবে। হ্যাঁ, যে মাস একটা ফসল ফলায় ওই মাটি না, মানে যেটাতে অনেক ধরনের ফসল ফলে, যেমন ধান, তারপরে শীতের দিনে গম, এরকম। তারপরে আবার ডাল বা তেলবীজ পরপর একটা লাগালে দেখা যাবে এক এক ফসল এক একটা উপাদান মাটি গ্রহণ করে, মাটি বেশি উর্বর হয়। হ্যাঁ, উর্বর হয়। আবার ওই ফসলের কিছু গোড়াটা ধর থেকে যায়, ওটা ওটা মাটির সাথে মিশিয়ে জৈব সার হিসাবে কাজ করে, এরকম আর কি, মাটির পুষ্টিকে ক্ষতিগ্রস্ত করে না। এটা হলো শস্য
বহুমুখী করো। রাখো আসতেছি। আর 2 মিনিট আছে ক্লাস, আর 2টা মিনিট থাকো। তাহলে মিসিফ মেসেজ দিছে, কি মেসেজ দেয়? এত শিফাকে দেখতে পাই এখন 17 আর 20। নেট প্রবলেম, কথা শোনা যায় না। এটা কে লিখেছে? শিফা মিস। তোমরা অন্য ক্লাসে কজন থাকে সিনহা আমাকে বলো তো, তুমি ক্যাপ্টেন এই দশম শ্রেণীর। হ্যাঁ আমি তোমার কাছে জিজ্ঞেস করবো তথ্য। মিস অন্য অন্য ক্লাসে মিস খুব কমই থাকে, আমাদের আর্টসের মেয়েরা খুব কম থাকে এমনিতে, মানে সবাই যখন ক্লাস করি, যখন সায়েন্স ক্লাস বা এরকম জেনারেল যেগুলো ক্লাস হয় ওগুলাতে বেশি বেশি মানুষ থাকে, কিন্তু আর্টসের মেয়েরা অনেক কম থাকে। আর্টসের আগের ক্লাসও আমি একই আর্টসের মেয়ে ছিলাম, আর কেউ ছিল না। আজকে কোন ক্লাস ছিল, ইংলিশ না বাংলা? মিস এর আগে ক্লাসে ছিল বিজ্ঞান। কেন বলতো এই পড়াগুলো করে কি ও কিভাবে কি হলো? কেমন কথা হলো? আর 1 মিনিট আছে। বলো। আজকে কোনা মিস অনেক চিল্লাচিল্লি করছে, অনেক বকা দিছে। হ্যাঁ ঠিকই তো, কেমন লাগে বলো? জুম আয়োজন করা একটা ক্লাস এরকম ভাবে আয়োজন করে যদি ছাত্রী না থাকে তো পড়াতে কেমন লাগে? তাহলে কি লাভ হলো তোমাদের এত কষ্ট করে ক্লাস আয়োজন করে? একেবারেই করবে না কেন? মনে করো 20 জনে অন্তত 5-7 জন তো থাকবে কমপক্ষে, না ধরো একটা তো অনুপাত আছে একটা। দাঁড়াও এরকম কি করা যায়, নাহলে হেড স্যারকে বলবে। তোমাদের ক্লাস টিচার হলো ফাইজা ম্যাডাম, ওনাকে জানিয়েছি ইতিমধ্যেই, উনি হয়তো যোগাযোগ করবেন সম্ভবত অভিভাবকদের সাথে। ঠিক আছে। আমাদের হ্যাঁ বলো বলো, অর্থনীতি ক্লাস কে নিবে? তোমাদের অর্থনীতি ওটা ব্যবস্থা হবে, পরিণতি ক্লাস হচ্ছে তো নাকি? শুধু অর্থনীতি হচ্ছে না, জিমিস অর্থনীতি ক্লাস হচ্ছে না, হবে ইনশাল্লাহ, নিশ্চয় ব্যবস্থা নেবে, পেয়ে যাবা। ঠিক আছে আজকের মতো শেষ করি। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।